খবরের 24-এ আমি বানি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন খবরের 24-এর সারাদিনের সেরা খবর লাইন। চোখ রাখবো প্রথম খবরে। 11তম কোচবিহার জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলার 23টি সরকারি মাদ্রাসা ও 29টি মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের প্রায় 550 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিন কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েস মণ্ডল, জেলাশাসক কৌশিক সাহা, অতিরিক্ত জেলাশাসক বিশ্বনাথ তাঁতি, জেলা সংখ্যালঘু আধিকারিক অনিন্দ সরকার, মাদ্রাসা রাজ্য ক্রীড়া কমিটির যুগ্ম আহ্বায়ক বাতেন আলী। জানা গিয়েছে এদিন মোট 66টি ইভেন্টে প্রায় 550 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেন। জেলা পর্যায়ে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। আগামী 19 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর কলকাতা সল্টলেকের সাথী কমপ্লেক্সে রাজ্যস্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কি বললেন এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আমরা শুনব। কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে জেলার সমস্ত মাদ্রাসা ছাত্র ছাত্রীদের নিয়ে সারাদিনের একটা স্পোর্টস হয় এবং এই স্পোর্টসটা আমরা দেখি সেই দিনটা উৎসবের মতো এই দিনটা পালন করা হয়। উৎসবের মেজাজেই সমস্ত স্টুডেন্টসরা আসে এবং সারাদিন স্পোর্টসে বিভিন্ন ইভেন্টে যোগদান করে তারা বাড়ি ফিরে যায়। এদের মধ্যে যারা নাম্বার ওয়ান হবে বিভিন্ন ইভেন্টে, তারা আবার রাজ্য পর্যায়ে যে স্পোর্টস হবে সেখানে তারা যাবে। প্রত্যেক বছর রাজ্য পর্যায়ে স্পোর্টস থেকেও এদের এরা অনেকগুলো ইভেন্টে প্রাইজ, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ তারা নিয়ে আসে। ওরা আমাদের গর্বিত করে, জেলার নামে নামটা রোশন করে। সুতরাং তাদের মঙ্গল কামনা করছি, শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে, তারা আরও ভালো খেলুক। আর এই খেলাধুলাটা শুধু খেলাধুলার জন্যই নয়, এটা শরীর চর্চারও একটা অংশ। পুঁথিগত বিদ্যার বাইরেও শরীরকে সুস্থ রাখতে হলে কোনো না কোনো খেলার সাথে যুক্ত হতে হবে। সেটা স্পোর্টসের মাধ্যমে শুরু হয়, তারপরে কেউ কবাডি খেলে, কেউ হকি খেলে, কেউ ভলিবল খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ ফুটবল খেলে, কেউ হ্যান্ডবল খেলে, কেউ থ্রোবল খেলে, কেউ টেনিস খেলে, কেউ আবার বেসবল খেলে, যার যেখানে ইন্টারেস্ট আবার এখান থেকে তারা সেই ইভেন্টগুলোতে তারা চলে যায়। অর্থাৎ পরের খবর, কয়েকদিন ধরে অসুস্থ হয়ে বাজারের পাশে পড়ে রয়েছে এক ব্যক্তি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। আজ সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটার কোচবিহার সড়কের প্রান্তিক বাজার এলাকায়। বাসিন্দাদের ওই অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় ভেটাগুড়ি দিনহাটা সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। অবরোধকারীদের সাথে কথা বলে ওই অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়ার আশ্বাস দিলে প্রায় 1 ঘন্টা অবরোধে উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 10 দিন আগে ওই ব্যক্তি প্রান্তিক বাজারে আসে, তার সাথে স্থানীয় লোকজন কথাও বলেছে। ওই ব্যক্তি তার নাম নরেশ বর্মন বলে স্থানীয়দের জানায়। তার বাড়ি কালীমাটি এলাকায়। কয়েকদিন আগে দুর্ঘটনায় তার ডান হাত কেটে যায়। পরে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে হাসপাতাল থেকে পালিয়ে রাস্তা ভুল করে প্রান্তিক বাজার এলাকায় আসে। এরপর থেকে ওই বাজারে থাকত। 2-3 দিন ধরে তার ক্ষত থেকে পচা গন্ধ বার হচ্ছিল। অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হয়নি। আজ এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করা হয়। প্রান্তিক বাজার কমিটির সম্পাদক রুবেল হোসেন কি বলেছেন এই ঘটনাটি নিয়ে, আমরা শুনব। পথ অবরোধ করার কারণ হলো এই যে এখানে একটা পাগল লোক 3 দিন থেকে পড়ে আছে, ঠিক আছে, তো পড়ে আছে। লোকটা তো 2 দিন আগে খেয়েছিল, এখন খায়ও না। কেউ ওকে হাত হাত দিয়ে মানে তুলবে এমন লোকও আমরা পাচ্ছি না, ঠিক আছে। তখন আমরা কি করলাম, আমাদের প্রধানকে জানাইলাম। প্রধানকে জানানোর পর প্রধান বললো ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি, অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। কিন্তু আজকে সকাল অবধিও এখানে কোনো অ্যাম্বুলেন্স আসেনি। তখন আমরা ফায়ার ব্রিগেডে ফোন করলাম। ফায়ার ব্রিগেড থেকে বললো এটা আমাদের কাজ না, এটা প্রশাসনের কাজ। তখন আমরা থানায় ফোন করলাম, থানার থেকে বললো যে আমাদের ওখানে যাওয়ার কোনো সময়ই নেই। তখন আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করলাম। হ্যাঁ, পুলিশ কি বললো? বলছে আমাদের আমাদের যত কাজ ওখানে যাওয়ার আমাদের সময় নেই। এই যে পথ অবরোধ তুলে নিলেন, পুলিশ কিছু বললো? হ্যাঁ, তারপর থানার থেকে আজকে সকালবেলা আসলো, আমরা এক পথ অবরোধ তখন থেকে করলাম। আসার পরে ওরা কথা দিল যে আমরা ঠিক আছে ওনাকে উঠিয়ে নিয়ে যাচ্ছি। তখন আমরা এই যে 1 ঘন্টা পথ অবরোধ
রাখার পরে থানা প্রশাসনের কথা শুনে আমরা পদব্রত তুলে নিলাম। আপনার নাম? পরের খবর, জেলার আধিকারিকদের নিয়ে মাইনরিটির প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহারে। আজ এই বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহার ল্যান্সডাউন হলে। এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের কাছে খোঁজখবর নেন। এদিনের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, জেলা শাসক কৌশিক সাহা, জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, আব্দুল জালিল আহমেদ সহ আরও অনেকে। পরে সাংবাদিকদের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল জানান, কোচবিহার মাইনরিটি নিয়ে ভালো কাজ হচ্ছে, জেলায় মাইনরিটিদের উন্নয়নের গতি কী রকম আছে তা খতিয়ে দেখা হলো, যেসব কাজ স্লথ গতিতে চলছে তা দ্রুত ত্বরান্বিত করার কথা বলা হয়েছে। আমরা শুনব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিন কী জানালেন, এবং পাশাপাশি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল বৈঠক থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বলেছেন শুনব। ভারতবর্ষের একটা রাজ্য হিসাবে আমরা আমাদের নামটা তুলতে চাই, কোনো জেলা হিসাবে না। হ্যাঁ, আমরা রাজ্য হিসাবে নামটা তুলতে চাই কুচবিহার। কুচবিহারের জায়গায় যেখানে জেলা লেখা আছে ওদের বক্তব্য ওখানে রাজ্য লিখতে হবে, তো সেই জায়গায় ওরা বলছে আমরা আমাদের নাম ভোটার তালিকায় তুলবো না, এবং যে সেন্সাস যে হচ্ছে সেই সেন্সাসের সাথে আমরা যুক্ত হবো। এর সংখ্যাটা বেশি না, খুবই খুবই কম, 0.5%, কিন্তু সবারই ভোটার তালিকার নাম আছে, ভোট দিতে কিন্তু সবাই যায়, কিন্তু জনগণনার ক্ষেত্রে ওরা ওই জায়গাটা ইয়ে করলো না, অ্যাকসেপ্ট করলো না, কিন্তু ভোটের সময় ভোটের দিন কিন্তু সবাই ভোট দিয়ে যাচ্ছে এই ভোটার তালিকাতে। এটা শুনে তো একটা জিনিস সহজে প্রমাণ হয় যে আমি জেলায় বাস করি, জেলার নাম লেখবো না, আমি একবারে রাজ্যের নাম লেখবো, যে আমি পশ্চিমবঙ্গায় বাস করি না, আমি ভারতে বাস করি, এটা হয় নাকি? এরকম কথা হয়? তাহলে কোচবিহার জেলায় বাস্তবে তুমি এর মাটিতে এর ঘরে বাস করো, সেটি লেখে তুমি বলো আমি রাজ্যে, কোচবিহার একটা রাজ্যের অংশ, তাহলে তিনি কোচবিহারে নাম লেখলেন অটোমেটিক তিনি রাজ্যের হয়ে যাবেন, কে ডিনাই করতে পারে? এরকম তো গড় তুমি করো, আমার যা মনে হলো শুনে যা মনে হলো, এটা 100% নন কোঅপারেশন। এখন অনেকে বুঝতে পারে। পরের খবর, বাড়িতে মধুচক্রর আসর বসানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে আলিপুরদুয়ারের সম্ভ্রান্ত এবং বুদ্ধিজীবী এলাকা বলে পরিচিত 12 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া। দীর্ঘদিন ধরেই নিচের বাড়িতে মধুচক্রের আসর চালাচ্ছিলেন এক ব্যক্তি। ওই বাড়িতে গভীর রাতে বাইরে থেকে মহিলা ও পুরুষদের আনাগোনা চলত। রাতের বাড়িতে মদের আসরে মহিলা পুরুষদের শোরগোলে অতিষ্ঠ হয়ে উঠেছিল প্রতিবেশীরা। স্থানীয় লোকজন বারবার পুলিশকে বললেও তাতে কোনো লাভ হয়নি। এদিন বাবুপাড়া এবং স্টেশনপাড়া এলাকার মহিলারা একজোট হয়ে পুলিশে খবর দেয়। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে ওই বাড়িতে হানা দেয়। সেখান থেকে এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন শুনব। তখন আমরা সব মহিলাদের, আমাদের একটা সমিতি আছে, সেই সমিতি দিয়ে আমরা সবাইকে ডাকলাম, সব মহিলারা গেলাম, ওদের দিয়ে আমরা বের করলাম তিনজন মহিলা সরকার হবে এই সমাজে নোংরা কাজ করছিল। এই নোংরা কাজের জন্য আমরা সবাই একতা হয়ে বাংলাদেশ থেকে সীমান্তে কাটা তেলের ব্যারার টপকে ঢুকতে গিয়ে পুলিশের জালে দুই বাংলাদেশি যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার শিলিগুড়ির সীমান্ত লাগোয়া ফাঁসি দেওয়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। বুধবার সকালে পুলিশকে দেখে পালিয়ে গিয়ে সীমান্তে কাটা তেলের ব্যারার টপকে টপকাতে দেখে স্থানীয় লোকজন। পরে তিনজনের মধ্যে দুজন বাংলাদেশি যুবককে আটক করে স্থানীয়রা। তাদের মধ্যে একজন কোনো মতে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ওই দুজনকে গ্রেপ্তার করে বাকি ওই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে জানা যায়। পরে খবর,
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মানবিক রূপশ্রী ও সমব্যথী উপভোক্তাদের হাতে আর্থিক সাহায্যের শংসাপত্র তুলে দেওয়া হলো মালদা জেলার ইংরেজ বাজারে। ইংরেজ বাজার ব্লক ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মঙ্গলবার রাতে একটি অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার, অরিন্দম সরকার, ডিএসপি শ্যামল কুমার মণ্ডল, ইংরেজ বাজার থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, ইংরেজ বাজার ব্লকের বিডিও দেবশ্রী মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ অফিসারেরা। আমরা শুনবো পুলিশ সুপার অর্ণব ঘোষ কি বলছেন এবং উপভোক্তা অসিত কুমার রায় কি জানাচ্ছেন। আজকে ইংলিশ বাজার ব্লকের আন্ডারে 56 জনকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পগুলি আছে যেমন মানবিক, রূপশ্রী এবং সমব্যথী, এই তিনটে হেডে আমরা 56 জনকে আজকে শংসাপত্র দিয়েছি। মূল উদ্দেশ্য কি স্যার? মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন, প্রথম হচ্ছে যে প্রকল্পগুলির প্রচার এবং প্রসার, এটা খুব জরুরি। আর দুই হচ্ছে, এটা পুলিশের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুলিশের কমিউনিটি রিলেশন, সেই রিলেশনের একটা প্রভূত উন্নতি ঘটছে আমরা দেখছি আমাদের কর্মসূত্রে, যে মানুষ পুলিশের একটা ভিজিট তার থেকে কিছু গঠনমূলকও পাচ্ছে। অর্থাৎ পুলিশ গিয়ে খবর দিচ্ছে যে ওখানে এই প্রতিবন্ধী মানুষটি আছে, তার যে প্রকল্পের জন্যে যে কাগজপত্রের ব্যাপারগুলো থাকে সেটা আমরা ফেসিলিটেট করিয়ে দিচ্ছি। এবং শুধু ফেসিলিটেট করানোই না, আনুষ্ঠানিকভাবে আমরা সেই শংসাপত্রটি, অর্থাৎ যেটা হাতে পাওয়ার পরে তার যে আর্থিক অনুদান সেটা আইদার অ্যাকাউন্টে বা তার হাতে সমব্যথীর ক্ষেত্রে সরাসরি তুলে দেওয়া, এটাই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হচ্ছে। গিয়েছিলাম ইংলিশ বাজার থানায়, এখানে এসে গিয়ে ওই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে অনেক সুযোগ সুবিধা হ্যান্ডিক্যাপ প্লাস কন্যাশ্রী এর জন্য অনেক সুযোগ, বিডিও সাহেব এসেছিলো, বিডিও সাহেব এসে আমাদের অনেক সুযোগ সুবিধা দেখালো, তাতে আমাদের খুব ভালো লাগলো। এরও অনেকে পেলো, অনেকে অনেক কিছু ইয়ে হলো, সার্টিফিকেট পেলো, তাতে আমাদের সুযোগ সুবিধা আসবে, পরবর্তী স্টেজে অনেক সুবিধা আসবে, তাই আমাদের এইখানে খুব ভালো লাগলো। পরের খবর, দাড়িভিটকান্দে গুলিবিদ্ধ হয়ে মৃত রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। এদিন সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক আশিস চৌহান, উত্তর দিনাজপুর জেলা সম্পাদক তোতন মণ্ডল, শিলিগুড়ির নেতৃত্ব চন্দন রাউত সহ আরও অনেকে। এদিন তারা দাড়িভিট পৌঁছে সোজা চলে যান ধর্ণা মঞ্চে। সেখানে সিবিআই তদন্তের দাবিতে সরব হয়ে বেশ কয়েকদিন ধরে চলছে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দাদের অবস্থান ধর্ণা। ধর্ণামঞ্চে দুই পরিবারের সদস্যদের সঙ্গে তারা দেখা করেন এবং সমবেদনা জানান। এরপর তারা দলঞ্চা নদীর পাশে যেখানে তাপস এবং রাজেশকে কবর দেওয়া হয়েছে তারা ওই এলাকা পরিদর্শন করেন এবং মৃত দুই ছাত্রের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। পাশাপাশি দাড়িভিট হাইস্কুলের পড়ুয়াদের সঙ্গে ওই বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন তারা এবং আগামী 30 নভেম্বর কলকাতার সংগঠনের বিক্ষোভ সমাবেশে পড়ুয়াদের সামিল হবার অনুরোধ জানান তারা। কি জানাচ্ছেন তারা আমরা শুনব। সেক্রেটারি, ন্যাশনাল সেক্রেটারি উনি রাজেশের মা এবং তাপসের মার সাথে ধর্ণা মঞ্চে কথা বলেন এবং রাজেশ ও তাপসদের সমাধিস্থলে থেকে ঘুরে আসলেন। তো আমাদের যে 30 তারিখে কলকাতাতে র্যালি আছে ওই সম্পর্কেও কিছু বললেন। আমাদের দাবি ছিল যে রাজেশ এবং তাপসের যেন হত্যার বিচার পাই এবং তাদের যেন সিবিআই তদন্ত হয়, এই উদ্দেশ্যেই কলকাতায় মহামিছিল ডাকা হয়েছে এবিপির পক্ষ থেকে। তো দাড়িভিট থেকে যত সংখ্যক পারি আমরা যাব এবং এই মিছিলকে সফল করব। আশিস চন্দ্রজি এবিপির সেক্রেটারি। পরের খবর, হাম ও রুবেলা মুক্ত ভারত করতে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করল ইংরেজ বাজার পৌরসভা ও স্বাস্থ্য দফতর। বুধবার দুপুর 1টা নাগাদ মালদা টাউন হলে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালে এদিন উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু, ডক্টর নারায়ণ চন্দ্র রায়, স্বাস্থ্য আধিকারিক, পৌরসভার স্বাস্থ্যকর্মী ও 108টি স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও পৌরকর্মীরা। কর্মশালার পাশাপাশি মালদা শহরে একটি মিছিলেরও আয়োজন করা হয়। এই মিছিল শুরু হয় মালদা টাউনে আর শেষ হয় সারা শহর পরিক্রমা করে বৃন্দাবন ময়দান এলাকায়। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও পৌরকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। এদিন এই কর্মশালার মাধ্যমে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত শিশুরা এই টিকা নিতে পারবেন। 29 নভেম্বর থেকে আগামী 15 জানুয়ারি পর্যন্ত শিশুদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করবে ইংরেজ বাজার পৌরসভা। বুধবার থেকে একটি ট্যাবলো ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে হাম ও রুবেলা অসুখ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করবে। এই কর্মশালা থেকে কী জানা যাচ্ছে আমরা শুনব।
জানেন যে হাম এবং রুবেলা, এটা এই হাম এবং রুবেলায় অনেক শিশু হচ্ছে এবং গোটা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা প্রতিটি ন মাস থেকে 15 বছর অবধি সমস্ত শিশুদের এই টিকাকরণ হবে। আগামীকাল থেকে প্রতিটা ওয়ার্ড ওয়াইজ এটা শুরু হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং ট্রেন নার্সরা দেবে। এই ব্যাপারে আমরা ইতিমধ্যে ইমাম পুরোহিতদের সঙ্গে বৈঠক করেছি, আমরা স্কুলের টিচারদের সঙ্গে আজকে বৈঠক করলাম এবং আমরা আজকে যেটা এই যেসব সেন্টারগুলোতে হবে, ওয়ার্ডগুলোতে হবে, সেসব কাউন্সিলরদের ওই আমরা অ্যাওয়ারনেস দিয়েছি। এইটাকে আমাদের দেশ থেকে এটাকে মুক্ত করতে হবে। পরের খবর, শুরু হতে চলেছে 14তম বাংলা গান উৎসব। আগামী 21 ডিসেম্বর থেকে শিলিগুড়িতে এই উৎসব শুরু হয়ে চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন আয়োজক সংস্থার সদস্যরা। এদিনের এই বৈঠক থেকে জানানো হয়, বাংলা গানের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করতে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। তার আগে আগামী 15 ও 16 ডিসেম্বর নতুন প্রতিভা সম্পন্ন শিল্পীদের বাছাই করতে প্রধান নগরের সিস্টার নিবেদিতা অডিটোরিয়াম ও নবাঙ্কুর সংঘ ও গ্রন্থাগারের অডিশনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজক সংস্থা তরফে আরও জানানো হয়েছে, এই বাংলা গান উৎসব উপলক্ষে উপস্থিত থাকবেন সনৎ সিংহ, ইন্দ্রাণী সেন, ইন্দ্রনীল সেন, নচিকেতা সহ অন্যান্যরা। এদিনের এই বৈঠক থেকে কি জানা যায় আমরা শুনব। এটা আমাদের আপনি বলুন, বাংলায় আছো, বাংলা গান সবাই বাঙালি, বাংলা গান আবার দুঃসাহসিক প্রচেষ্টা কি করে হবে? তারপরেও বলছি, কিন্তু আজকে 2018 বসে বলছি, বাংলায় বসে বাংলা গান করার, বাংলা গান উৎসব, খালি বাংলা গান নিয়ে একটা উৎসব করা, এটা কিন্তু একটা দুঃসাহসিক প্রচেষ্টা এবং আমরা সেই প্রচেষ্টায় যুক্ত। আমরা তার জন্য গর্বিত যে আমরা প্রান্তিক এবং যারা উঠে আসা শিল্পীদেরকে একটা মঞ্চ দিতে পারি। আমাদের প্রচার এইটুকুই দরকার যে আমরা প্রান্তিক শিল্পীদেরকে একটা মঞ্চ দিচ্ছি, এর বেশি আমাদের কোনো প্রচারও দরকার নেই, কিছুই না। যার জন্য এর মাধ্যমে অনেকে পরিচিতি লাভ করেছে, অনেকে খুব ভালো সিদ্ধি হয়েছে গত বেশ কয়েক বছর। আমাদের ক্যাসেট ট্যাসেট পরের খবর, শীতের মরশুমের শুরুতে সেজে উঠছে বড় সাগর দিঘি, সেখানে তৈরি হচ্ছে ইকো ট্যুরিজম পার্ক। ইতিমধ্যে 125টি টিনের শেড যুক্ত আধুনিক চেয়ার বসানোর কাজ চলছে বড় সাগর দিঘি এলাকায়। শতাধিক চেয়ার আরও বসানো হবে সেখানে। রাজ্যের সবচাইতে বড় মৎস্য প্রজনন কেন্দ্র বড় সাগর দিঘিতে সরকারি উদ্যোগে গত কয়েক মাস ধরে চলছে সৌন্দর্যায়নের কাজ। একসময় জঙ্গলে ভরে ছিল বড় সাগর দিঘি এলাকা। মুখ্যমন্ত্রী মালদা সফরে এসে সেই স্থানে ইকো ট্যুরিজম পার্কের শিলান্যাস করেন। পরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় পার্ক তৈরির কাজ। আমরা শুনবো স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন। কেমন লাগছে পুরে? এখানে হচ্ছে মানে এই জায়গাটা আগে অকেজো মানে যে কি জঙ্গল ঝাড় হয়ে পড়েছিল, আর বিগত অনেক সরকার গেছে, হ্যাঁ ভোটার সরকার অনেক সরকার গেছে, কিন্তু দিদি আসার পর এ একটা উদ্যোগ একটা নিয়েছে এবং আমাদের এখানকার যে প্রশাসন ডিএম স্যার বিডিও এরা ইনারা যে আছেন, হ্যাঁ প্রশাসনিক স্তরে, ওনারা এখানে দেখার পর বলেছে এই জায়গাটাকে একটা ভালো পার্ক তৈরি করা হবে, টুরিস্টরা আসবে বাইরে থেকে, তাদের জন্য ভালো বসার যে উদ্যোগটা নিয়েছে, দেখে আমরাও এখানকার এলাকাবাসীগুলো খুব খুশি এবং ভালো লাগছে যে হ্যাঁ দেখে খুব কাজগুলো আরম্ভ হয়েছে, কাজগুলো চলছেও এখন, হ্যাঁ এসব দেখে আমরা খুব আনন্দিত এখানে এবং এই দিদিকে আমরা অশেষ ধন্যবাদ এর জন্য আর কি। হ্যাঁ কি বসার সেটগুলো কেমন? হ্যাঁ বসার সেটগুলো খুব ভালো হয়েছে, হ্যাঁ আরও এতে আমরা সেদিন একজন ইঞ্জিনিয়ার এসেছিলেন, জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে আবার টাইলস ফাইলস হবে, আরও উন্নত মানের কিছু হবে এখানে আরও। কতগুলো ইয়ে এতক্ষণ আপনারা দেখলেন খবরে 24 এর সারাদিনের সেরা খবর লাইভ। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khobore24.com। সারাদিন নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরে 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।